সেলফ ডিফেন্স চ্যাম্পিয়নশিপ। এই অনুষ্ঠানটার নামের মধ্যেই একটা নতুনত্ব রয়েছে, সেলফ ডিফেন্স। যদি প্রত্যেকে আমরা নিজেকে ডিফেন্ড করতে পারি, তাহলে কিন্তু আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের সোসাইটি সমস্তটাই খুব সুন্দরভাবে সুরক্ষিত থাকতে পারে। তাই এই উদ্যোগ এবং উদ্যোক্তা, আমি তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। মঞ্চে আমার অত্যন্ত পরিচিত আপনাদের সকলেরই ভীষণ কাজে লাগেন, হয়তো আপনারা জানতে পারেন না। এই যে আপনারা এত সুন্দর থাকেন, এত শান্তিতে থাকেন, আমাদের উত্তর কলকাতার মানুষেরা, আপনাদেরকে এই শান্তির বাতাবরণ বজায় করে রাখার জন্যে যিনি নিরন্তর পরিশ্রম করে চলেন, আপনাদের অগোচরে থেকে অনেকে আপনারা জানেনই না, তিনি আমাদের ডেপুটি কমিশনার অফ পুলিশ নর্থ ডিভিশন শুভঙ্কর বাবু আমাদের মঞ্চে রয়েছেন। সবসময় তিনি সমস্ত থানার সাথে সমন্বয় সাধনের মধ্যে দিয়ে উত্তর কলকাতায় ল অ্যান্ড অর্ডার পিসফুল রাখার জন্যে, হারমোনি বজায় রাখার জন্যে তিনি সচেষ্ট থাকেন। এবং যে সমস্ত প্রতিযোগীরা রয়েছেন এবং তার অভিভাবকরা যারা রয়েছেন, তাদের সকলকে আমি ইংরাজি নতুন বছরের প্রথম মাস শেষ হয়ে চলল, বাকি দিনগুলো যাতে খুব ভালো যায় তার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে ভারতবর্ষে এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা পাস করছি যেখানে ডিফেন্সকে সিকিউর করা অত্যন্ত প্রয়োজন। ইনফ্যাক্ট ইট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার বলে আমরা মনে করি। সেই জায়গায় ছোটো ছোটো ছেলেমেয়েদের এইভাবে প্রশিক্ষিত করে তাদেরকে সেলফ সাফিসিয়েন্ট তৈরি করা, সত্যি এটা খুব অভিনব প্রয়াস। এবং আমরা মনে করি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও, আমি জানি না এই সংগঠনটার সম্বন্ধে কতটা ওয়াকিবহল, যদি তিনি ওয়াকিবহল থাকেন, আমার মনে হয় রাজ্য সরকারের তরফ থেকেও আপনারা এ বিষয়ে সব রকমের সহযোগিতা পেতে পারেন। তাই উদ্যোক্তাদের বলবো, যদি অন্য কোনো অসুবিধা না থেকে থাকে, আপনারা আগামী দিনে আমাদের সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রীর সাথে বিষয়ে যদি যোগাযোগ করেন, যে ব্যক্তিতে এই অনুষ্ঠান হচ্ছে আমি নিশ্চিত করে বলতে পারি ওনার কাছে পৌঁছাতে পারলে অনেক পজিটিভ কন্ট্রিবিউশন আপনারা কিন্তু ওনার তরফ থেকে পাবেন। এই কথা বলে আপনাদের সকলকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন।